ओम ब्रह्म परब्रह्म ओकुल मालिक राधा स्वामी द्वयले चरणे कोटि कोटि प्रणाम जानाई वंदे लोकतिलकं सत्त्वार्थविभूषणं आमरकृत्युत्सारणं प्रोद्धं लोकजीवनं सत्पुरुषं प्राणारामं निखिलो जननी शेषवतारं शक्तिं साधना प्रसूति सान्त्वनदायिनी मुक्ति मोतिं भक्तिं आर्ततारिणी परमसुखदं स्वस्ति वृद्धिदायिनी नमस्ते जगद्धात्री दुलोक भूलोक पालिनी ओम श्री श्री ईश्वरी चंचला शततपा महाकालिकाय नमः। भिडियोटी देखार जो अपने सबा के सबसे प्रिय चैनल रिटायन पक्ष श्रद्धा प्रणाम स्वागत अभिनंदन एवं पवित्र आनंदित जय गुरु जानाई। आज के निवेदन जगत जननी श्री बड़मा कथित आत्मजीवनेर किछु कथा निर्झर प्रतिवेदक श्री शंख बारिक। आजकेर निवेदन जगत जननी श्री बड़मा कथित आत्मजीवनेर किछु कथा निर्झर। शनिवार 26 জানুয়ারি 1957 রাত্রি নেমেছে। ঠাকুরঘরের ভেতর বা ভেতরে প্রশস্ত চৌকিতে শ্রী ঠাকুর বিশ্রাম করছেন। তার পশ্চিম দিকে ছোট একটা খাটে শুয়ে আছেন শ্রী বড়মা। শ্রী ঠাকুরের রাতের ভোগ প্রস্তুত করে এসে শ্রী বড়মা বিশ্রাম নিচ্ছেন। ঘরের ভেতর একদিকে মৃদু শক্তির একটা ছোট্ট বৈদ্যুতিক আলো জ্বলছে। ভক্তজন সে সময় উপস্থিত না থাকায় ঠাকুর ঘরের কাজটা নিস্তব্ধ। শেষে বড়মার কাছে দু তিনজন মা এসে আছেন, বসে আছেন। তাদের সাথে শেষে বড়মা নিম্ন স্বরে গল্প করছেন। এই সময় দেবীদা দেবীপ্রসাদ মুখোপাধ্যায় ঘরে ঢুকতেই শ্রী বড়মা তাকে কাছে ডাকলেন। শ্রী বড়মা বলছেন, এই শোন, পড়ে দেখ একটা মজার চিঠি। একটা চিঠি শ্রী বড়মা দিলেন দেবীদার হাতে। কালীপদ রায় নামে এক দাদা চিঠিটি লিখেছেন। তিনি জানিয়েছেন তার এখনো ডিম মাংস খেতে ইচ্ছে করে, তাই তিনি জানতে চেয়েছেন ছানা কেমন করে রাঁধলে মাংসের মতো লাগে, ডিমের স্বাদ পাওয়া যায়। শ্রী শ্রী বড়মার কাছে আসা এই চিঠির পরিপ্রেক্ষিতে শুরু হলো গল্প। শেষে বড়মা বলেন, মাংস তো আমি কোনোদিন খাইনি, মাংস রাঁধতে হয় কেমন করে তা আমি জানিনি। আমাদের বাড়ি ছিল পণ্ডিতের বাড়ি, বলতো মেয়েরা মাংস খায় না, মেয়েরা মাংস খেলে নাকি রাক্ষস হয়, আর বেটা ছেলেরা পেঁয়াজ খায় না। দেবীরা জানতে চাইলেন, আপনি মাছ খেতেন না? শেষে বড়মা, হ্যাঁ মাছ তো খুব খাইছি, মাছ না হলে ভাতই খেতে পারতাম না। শ্বশুর বাড়িতে কর্তা শ্রী ঠাকুরের পিতৃদের মাছ খাওয়ার জন্য খুব বলতেন, মাছ খাইছি আমি অনেক দিন, মনি যখন পেটে তখন মাছ খাওয়া ছাড়িছি।
বড় খোকা হলেও মাছ খাইছি, বড় খোকাও বোধ হয় কয়েকদিন খাইছে। তবে ওর মনে আছে কিনা জানি নে, কিন্তু মনি আর বাড়িতে মাছ দেখেনি। দেবীদা বললেন, ঠাকুরও তো মাছ খেতেন। শেষে বর্মা বলছেন, হ্যাঁ ঠাকুর যেবার ছাড়লেন আমরাও সেইবারই ছাড়লেন। কর্তা খুব রাগ করতেন, ঠাকুরের মাও রাগ করতেন। আমরা যখন মাছ ছাড়লাম কর্তা বলতেন, আমি খাবো, আমার জন্য মাছ এনে দাও। তবে তাও আর বেশি দিন চলল না, আমরা যখন খেলাম না তিনিও ছেড়ে দিলেন। স্মৃতি রোমন্থন করে শেষে বড় মা শোনান তার ছোটবেলার নানা কথা। শেষে বড় মা বলতে থাকেন তার জীবনের কথা, আমি কিছু জানতাম না, শ্বশুর বাড়িতে এসে আমাকে সব শিখে নিতে হয়েছিল, গুঁতো খেতে খেতে শিখেছিলাম। আর না তো কইতাম না, কোনো কাজের কথা বলে যদি কেউ জিজ্ঞাসা করতো পারবা, আমি ঘাড় নেড়ে হ্যাঁ উত্তর দিতাম। কথা বলা তো নিষেধ ছিল, অথচ সে কাজ আমার জানা নেই, তাই করতে গেলেই জিনিস নষ্ট হতো। এইরকম ভাবে শ্বশুর বাড়ির কত জিনিস যে আমি নষ্ট করেছি তার ঠিক নেই। সুজির আংটি দিয়ে জিজ্ঞাসা করলো, জানো? আমি কই, হ্যাঁ। না নেই কোনো কাজে। তারপর রাঁধতে যেয়ে পোড়ায় ফেললাম, এর জন্য বকাও খাইছি খুব। দেবীদা বললেন, তাতে আপনার মনে কষ্ট হতো না? শেষে বড় মা হাসতে হাসতে বলেন, মোটেই না, কারণ আমি তো কাজ জানি নি, আমায় শিখতে হবে। কিন্তু এইভাবে কাজ করতে করতে আর শিখতে শিখতে আমার 14 বছর বয়সের মধ্যেই আমি একেবারে এক্সপার্ট দক্ষ হয়ে গেলাম। শেষে বড় মা বলে চলেছেন তার স্মৃতি কথা। একবার আমাকে বাড়িতে ঘি ভাত রাঁধতে বলল, জিজ্ঞাসা করতেই আমি কলাম, হ্যাঁ পারবো নে। কিন্তু ঘি ভাতের যে ফ্যান ফেলতে নেই তা কি আর আমি জানি। শাশুড়ি এসে দেখেন ফ্যানের পরে ঘি ভাসছে, ফ্যান গেলে ফেলেছি। আর একবার আমাকে তাল ক্ষীর করতে বলা হলো, তালের থেকে ক্ষীর বের করে দুধে জাল দিয়ে যে তাল ক্ষীর করতে হয় তা কি আর জানি। আমি করেছি কি, দুধের মধ্যে আস্ত তালের আটি ছেড়ে দিয়ে জাল দিচ্ছি। সেদিন আমার শ্বশুর কয়েকজন বামুনকে খাওয়ার নেমন্তন্ন করেছিলেন, আমি সকলের পাতের কাছে বাটিতে করে আস্ত একটা তালের আটি একটু দুধের মধ্যে করে বসায় দিলেন। শ্বশুর দেখে বললেন, ইয়ে কি করেছ, ইয়ে কি করেছ। তারপরে বলে দিলেন কেমন করে তাল ক্ষীর করতে হয়। তখন শিখলাম তাল ক্ষীর করা। আবার আমার পেছনে লাগার লোকও কম ছিল না। এই যে হরিদাস ভট্টাচার্যের মা, ও করতো কি, একদিন আমি রান্না করে রেখেছি সবাইকে খেতে দেব, উনি এসে পলায়ে পলায়ে আমার সব রান্নার মধ্যে খানিকটা করে করে নুন দিয়ে দিলেন। খাওয়ার সময় সবাই দেখে নুনে পুড়ে গেছে, তখন উনি চেঁচায় বলতে লাগলেন, আর কেডা, ওই বউয়ের কাজ এই রকমই, নুন দিয়ে পোড়ায় রাখিছে। দেবীদা কৌতূহলী হয়ে জানতে চান, আপনি এর জন্যে কখনোই কিছু বলতেন না? শেষে বড় মা জোর দিয়ে মাথা নেড়ে বললেন, না। আমি ভাবতাম আমার কি,
আমি তো আর করিনি, কয় কোক না, তাতে আমার কি? তারপরে আবার নিজেই ধরা পড়ত, ধরা পড়ে বেকুব হতো। বাড়ির মধ্যে হয়তো কেউ হেগেরে গেছে, চেঁচায়ে চেঁচায়ে বলতো, এ আর কেউ না, ওই বউই হেগেছে। দেশলাই খুঁজে পাচ্ছে না, ব্যাস ওই বউয়ের কাজ। এখান থেকে নিয়ে নিয়ে বাপের বাড়ি পাঠাচ্ছে। আমি ভাবতাম হয়তো সত্যি কথা, হয়তো আমি পাঠাইছি, তা না হলে কবে কেন? আর মানুষ কয়ে যদি একটু শান্তি পায় তো পাক। দেবীদা বললেন, শ্বশুর বাড়িতে কি কারোর হাতে কখনো মার খেয়েছেন? শিশি বড়মা বললেন, হ্যাঁ, সে আবার বাদলি করত বেশি। বাদল হলো শিশি ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা। শিশি বড়মার কাছে উপস্থিত মায়েরা এবং দেবীরা মুগ্ধ হয়ে শুনছেন শিশি বড়মায়ের জীবনের বিচিত্র কাহিনী। শিশি বড়মা হাসতে হাসতে বলে চলেছেন তার জীবনের কথা, বলছেন সংসারের কাজ করতে হতো কিন্তু ভয় করলে চলবে না, ঘরের পেছনে বাঘ ডাকছে আর আমি ঘরের মধ্যে বসে বসে রাঁধছি, বাড়ির মধ্যে তো মেয়ে মানুষ নেই। তখন একদিন শ্বশুর বলেছিলেন, ঢেঁকি ঘর গোবর দিয়ে রেখো, সকালে লাগবে। তা আমার ঘুম ছিল খুব বেশি, ঘুমায় পড়েছিলাম। রাত্রে যখন ঘুম ভাঙল হঠাৎ মনে পড়ল কাজ তো হয়নি। তখন সেই রাত্রে ঢেঁকি ঘর গোবর দিলেম বসে বসে, ঘর তো সামান্য একটা বনের বেড়া, বাঘ যে কোনো মুহূর্তে ভেঙে চলে আসতে পারে, আর সেই বাঘের ডাকে মাটি কেঁপে কেঁপে উঠত, ভয় করলে চলবে না। অবশ্য ভয় আমার করতো না, তার জন্য আবার বাড়ি থেকে বলতো, ভয় নেই, যার জাত যায় তার, কাম করলেও এই বকুনি আমার শুনতে হতো। গাছের তলায় আম পড়ে ধূপ হয়ে থাকত, বাঘের ভয়ে কেউ যেত না, আমি কুড়ায় নিয়ে আসতাম। ভয় না থাকার জন্য রাগ করত সবাই, কিন্তু খাওয়ার সময় মজা করে খেত। এরপর শিশি ঠাকুরের শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে কথা উঠল। শিশি বড়মা বললেন, অত কাছে তো শ্বশুর বাড়ি, পাবনা আর হিমায়তপুর। ঠাকুর রোজ পাবনায় পড়তে যেতেন কিন্তু শ্বশুর বাড়ি যেতেন না। ঠাকুর শ্বশুর বাড়ি গেছেন জীবনে মোটে একবার। যারা ভানে বা ধান ভেনে খায় তাদেরও একটু ইচ্ছে করে জামাই নিতে। যদিও আমার মা গরিব ছিল, তারও জামাই নেবার ইচ্ছে খুব ছিল, কিন্তু কিছুতেই আর পারত না। সেই একবার, তাও বিকেলে গেলেন, রাত্রিটুকু থাকলেন, আবার সকালেই চলে আসলেন। একটু চুপ করে থেকে আবার স্মৃতির মণিকোঠার দুয়ার খুলে বলতে থাকেন শিশি বড়মা, ঠাকুর যখন কলকাতা থেকে আসতেন সে কি অবস্থা? এক মুখ গোপ দাঁড়ি, কাপড়ে চিমটি দিলে মাটি উঠত, 5 টাকা করে পাঠানো হতো, তাই দিয়ে তাঁর কোনো রকমে চলত কলকাতায়। খাওয়াই হতো না ভালো করে, বাড়ি এসলেও আবার বিপদ, মানুষ কইতো যুবতী বউ বাড়ি, সেই জন্য ঘন ঘন আসে, আবার কলকাতায় থাকলেও কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট। সেই জন্য আমি ভাবতাম থাকবে ও কলকাতায় থাকাই ভালো, আমি নাকি তখন যুবতী। আমার বয়স তো তখন মোটে 11 বছর। হেসে উঠলেন শ্রী শ্রী বড়মা।
একবার বড় ঠোকারে মারিছিলাম, শ্বশুর আমাকে তাড়া করে নিয়ে গিয়েছিলেন। হারামজাদা বউ, ছেলের গায়ে হাত, দাঁড়াও দেখাচ্ছি মজা। আমি একেবারে পাঁচ দুয়ারের দরজা খুলে দিয়ে দৌ। শ্বশুর আমারে খুব ভালোবাসতেন, আমি হয়তো শুয়ে আছি, আমি তো খুব ছোট তখন, আমার হাঁটুর কাপড় বুকে, বুকের কাপড় কোথায় গেছে, শ্বশুর এসে আমার কাপড় চোপড় ঠিক করে দিতেন, হয়তো মশারি ফেলিনি, মশারি ফেলে দিয়ে চলে যেতেন। কতদিন হয়তো পিঁড়ির পরে শুয়েই রাত কাটাই দিছি, ঘুম ছিল খুব। একবার আমি ঘুমাই আছি, এই তো ঠাকুর আছেন, ঠাকুরের সামনেই করছি, আমার গা থেকে গহনা খুলে নেওয়া হলো, গহনা খুলে দেওয়া হলো একজনকে। পরদিন ঘুমের থেকে উঠে প্রচার করা হলো, এই বই গয়না বাপের বাড়ি পাঠায় গেছে। আমি চুপ করে থাকলাম। অনেক দিন পরে শেষকালে ঠাকুরই করেন, ওই লোকটা টাকার অভাবে মকদ্দমা করতে পারছিল না, তাই ওই গয়না খুলে দিয়েছিলাম। কিন্তু লোকটা যখন মামলা দিতে আসলো, তখন আর ওই কেউ জানলো না যে সে টাকা পেল কোথায়। এই কথার শেষে পরম প্রেমময় শ্রী ঠাকুর উঠে বসলেন, বসে এদিক ওদিক দেখে জগজ্জননী শ্রী শ্রী বড় মার দিকে তাকিয়ে বললেন, বড় বউ পায়খানায় যাব। শ্রী শ্রী বড় মা তাড়াতাড়ি উঠে পড়লেন। যারা শ্রী শ্রী ঠাকুরের পায়খানা যাওয়ার ব্যবস্থা করে তাদের ডাক দিয়ে ব্যবস্থা করতে বললেন। শ্রী শ্রী ঠাকুর উঠে চটিজোড়া পায়ে গলিয়ে পায়খানার দিকে গেলেন। শ্রী শ্রী বড় মার আত্মজীবনের কথন সেদিনের মতো শেষ হল। শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শন অনুযায়ী শ্বশুর ঘরই হল মেয়েদের প্রকৃত শিক্ষালয়। এই জীবন বাদেরই প্রতিচ্ছবি আমরা পাই শ্রী শ্রী পরমার কথিত আত্মচরিতে। সূত্র দীপলক্ষ্মী, তৃতীয় খণ্ড। জয়গুরু, আজ এ পর্যন্ত, এখানেই আমার কথার বিরাম দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর না ভালো লাগলে আপনাদের হাতের কাছেই দেওয়া রয়েছে ডিসলাইক বটনটি। আর ঠাকুরের শ্রী শ্রী বড় মায়ের এই ভাবধারা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে অবশ্যই সবাই প্রচুর শেয়ার করবেন আপনজনদের কাছে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। পরমপিতার রাতুল চরণে এবং পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড় মার রাঙা চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সুস্থ সুস্থ সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। জয় জয়গুরু।